everyone. This is Tasnia Farin. অবশেষে পাওয়া গেল নতুন একটি সুখবর। ইতিমধ্যে জিয়াউল ফারুক অপূর্ব শুটিং শুরু করে দিয়েছেন, যেটা ভক্তদের জন্য দারুণ সুখবর। কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় বেশ কয়েকটি দিন কাটিয়েছেন অপূর্ব। অবশেষে তিনি পুরোদমে সুস্থ হয়ে একেবারে নাটকের শুটিংয়ে ফিরে গেলেন। গার্লফ্রেন্ড মরে গেলে ভূত হয় আর এক্স হয় শাকচুন্নি। রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে ঢুকতেই এরকম একটি সংলাপ শুনতে পাওয়া গেল জনপ্রিয় এই অভিনেতার কণ্ঠে। খোঁজ নিয়ে জানা গেল যে নাটকটিতে অভিনয় করছেন অপূর্ব সেটির নাম এখনো চূড়ান্ত হয়নি। মেহেদী হাসান জনির পরিচালনায় নাটকটি লিখেছেন গোলাম সারওয়ার অনিক। এখানে অপূর্বর সাথে জুটি বেঁধেছেন এই সময়ের অন্যতম হার্টথ্রব অভিনেত্রী তাসনিয়া ফারিন। অপূর্ব ফারিনের নতুন এই নাটকটিতে রয়েছে রোমান্টিক কমেডিতে ভরপুর। পরিচালক মেহেদী হাসান জনি জানান, এই সময়ে ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব এবং ফারিনকে নিয়ে তৈরি করা নাটক অবশ্যই দর্শকরা উপভোগ করবেন। নির্মাতা আরও জানান, রোমান্টিক প্রেমের গল্প দেখা যাবে এখানে, সেই সঙ্গে রয়েছে হাস্যরসের মিশ্রণ। ফারিনকে দেখা যাবে অপূর্বর সাবেক প্রেমিকা হিসেবে, যার বিয়ে ঠিক হয় অপূর্বর ভাইয়ের সঙ্গে, আর এটাই ঠিকভাবে মেনে নিতে পারেন না অপূর্ব। এ কারণেই তাদের দুজনের মধ্যে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডার মাঝেই কাহিনী এগিয়ে যেতে থাকে। নতুন এই নাটক প্রসঙ্গে অভিনেত্রী ফারিন জানান, এটি একটি রোমান্টিক কমেডি ধাঁচের নাটক। এখানে অপূর্ব ভাইয়া আমার সাবেক প্রেমিক, আমার বিয়ে ঠিক হয় ওনার ভাইয়ের সঙ্গে। অনেক মজার একটি গল্প, দর্শক অবশ্যই বিনোদন পাবেন। সুরঞ্জলির ব্যানারে খুব শীঘ্রই নাটকটি ইউটিউবে প্রকাশিত হবে বলে জানান নির্মাতা মেহেদী হাসান জনি। অপূর্ব ফিরছেন নাটকে। অপূর্ব এবং ফারিন জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার আগে সত্য নিউজ পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।